এই যে তোমার না কইছি একটা দামি মোবাইল কিনবা, এই মোবাইলটা ভিডিও করলে তোমার ভালো মতন দেখন যায় না। এই যে শুনতেছো, ঝাপসা দেখা যায় এই মোবাইলটায়, গোলা গোলা দেখা যায় তোমারে। তুমি যে আসো এটা বোঝা যায়, কিন্তু কই আসো এটা বোঝা যায় না। একটা দামি মোবাইল কিনবা বুঝছো? আচ্ছা আমি তোমার একটা দামি মোবাইল কিনে দিব, যেটা দিয়ে একবারে চকচকা দেখন যাব তোমারে। বাজারে সবচাইতে দাম যে ফোনটা, এটা কয় টাকা হইব? কত? 20,000। আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার, আর 20,000 টাকা কোনো ঘটনা হইলো? যাও আমি তোমারে আগামী সপ্তাহে 20,000 টাকা দিয়ে দিম বুঝছো। তুমি প্রথমে 20,000 টাকা নিয়ে একটা দামি দেখা মোবাইল কিনো, দোকানদারে কইবা যে এমন একটা মোবাইল দিবেন যেটা আপনার দোকানে সবচাইতে দামি, আর যেটা দিয়ে ভিডিও কল করলে চকচকা দেখা যায় একবারে, এরকম একটা মোবাইল কিনবা। ঠিক আছে? আর শুনো, এই দামি মোবাইল কেনার আগ পর্যন্ত আমার ভিডিও কল দিবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আমার ছবি তুললে কি হইব? তুমি তোমার ছবি তুলো। তুমি এত বেশি কথা কেন বলো? তোমাকে যা বলা হয়েছে তাই করো, দাঁড়াও। এইটা মনে হয় অনেক দামি মোবাইল না? কয় টাকা দাম নিছে? মোবাইলের দাম জেনে তুমি কি করবা? না এমনি জানিয়ে রাখতাম আর কি, যদি কোনোদিন কিনি। তোমার ফোন কেনা লাগবে না, আমি তোমার ফোনের একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা তুমি কি সাঁতার জানো? হ্যাঁ সাঁতার জানো না কে? গ্রামের বলা সাঁতার জানো না কি কও? আমাকে সাঁতার শিখাবে? তুমি সাঁতার শিক্ষা কি করবা? তুমি থাকো ঢাকায়, অনেক নদী নালা খাল বিল আছে। না আমি সাঁতার শিখতে চাই, আমাকে একটু শিখাও না। না না চাচি জানলে একবারে আমার আস্থা রাখবো না। আরে চাচি কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে শিখামুনি, এখন চলো বাড়ির যাই। না না এখানে আরেকটা কাজ আছে। কাম? তোমার আবার এনে কি এর কাম? আমি এখানে একটা ব্লগ বানাবো। কি বানাইবা? ও আরে ছাড়ো, তুমি ওসব বুঝবে না, তুমি শুধু ফোনটা ধরে দাঁড়িয়ে থাকবে, পারবে না? নাও। ও তোমার ভিডিও করে দিতে হইব? আরে মনে করছে এডি আমি বুঝুম না? না শোনো, আমার একটা টাচ মোবাইল আছিল, এটা দিয়ে আমি টিকটক বানাইতাম। তোমাদের মোবাইলে কি হয়েছে? মোবাইলটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আহারে আচ্ছা সমস্যা নেই।